আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক যাবতীয় কাজ করে থাকে আর এই কাজগুলো করতে গেলে আমরা যদি কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে যদি চলতে পারি তাহলে আমাদের সংসারের অনেক পরিশ্রম সময় আর আমাদের অনেক খরচও কিন্তু বেঁচে যাবে সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে আশা করি অন্যান্য দিনের মতো আজকের টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো চলো শুরু করা যাক চলে যাচ্ছি বন্ধুরা প্রথম টিপসে আমরা কিন্তু যখনই আমরা সবজি কাটি না কেন আমরা কিন্তু এইভাবেই কাটি আর এইভাবে আলু পেঁয়াজ বা যে কোনো সবজি কাটতে গেলে কি হয় আমাদের এই যে হাতের আঙুলগুলো সেখানে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস কিন্তু এই যে সবজিগুলো থেকে একটা কষ বেরোয় সেই কষের কারণে কি হয় আমাদের এই আঙুলগুলো কিন্তু আস্তে আস্তে কালো পড়তে থাকে আর এটা কিন্তু সহজে ধুলেও কিন্তু যায় না তো বন্ধুরা আমরা যদি সবজি কাটার সময় একটা প্লাস্টিক এইভাবে দেখো এখানে আমি একটা পলিথিন নিয়েছি তিনটা মধ্যে দেখো আমি হাতটাকে ঢুকিয়ে নিই এরপরে যদি আমি আস্তে আস্তে যে কোনো এখানে আমি আলু কেটে দেখাচ্ছি এইভাবে আলু পেঁয়াজ বা টমেটো যে পটল যা সবজি থাকে সেই সবজিগুলো যদি তোমরা কেটে নিতে পারো তাহলে এই যে সবজির যে কষগুলো কিন্তু তোমাদের হাতেও লাগবে না এতে এই ফলে কিন্তু তোমাদের হাতে কালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা ধরো ছোট ছোটো যে ক্র্যাচ করে আমাদের হাতগুলো অনেক সময় খেটে যায় অনেক পরে প্রত্যেকালে জ্বালা পোড়া করে বা হাতের মধ্যে চামড়া উঠতে থাকে তো এই সমস এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু কোনোটাই হবে না যদি আমরা এরকম একটা প্লাস্টিক পরিয়ে নিই থেকে ভালো হয় যদি তোমাদের ঘরে গ্লাভস থাকে তাহলে গ্লাভস করে তোমরা কিন্তু কাজ করে নিতে পারো এই সমস্ত ছোটো ছোটো কাজ টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখনই বাজার থেকে কোনো ওষুধ বা যে কোনো কোনো প্রসাধনী সামগ্রী যখনই আমরা কিনি না কেন সেটা বাচ্চাদের জিনিসই হোক বা তেল হোক বা যে কোনো ওষুধ চাই হোক না কেন আমরা কিন্তু প্রথমে যেটা দেখে আনি সেটা হলো এক্সপাইটির ডেট প্লাস ম্যানুফ্যাকচারি ডেট এই সমস্ত ছোটো ছোট লেখাগুলো কিন্তু দেখে আনি কিন্তু দেখা যায় অনেক সময় যে এই লেখাগুলো এতটাই ছোট হয় যে আমাদের অনেকের চোখে প্রবলেম হয় মানে পাওয়ার থাকার কারণে এই ছোট ছোটো লেখাগুলো কিন্তু আমরা পড়তে পারি না তখন বন্ধুরা কি করব কী করে এই লেখাগুলো আমরা পড়তে পারবো তো একটা ছোটো কাজ করে নেবো দেখো আমাদের হাতে যে মোবাইলটা থাকবে সেই মোবাইল দিয়ে কি করব যে এই লেখাগুলো আছে সেই লেখাটার জায়গাটা একটা ছবি তুলে নেবো ছবি তুলে নিয়ে মানে ক্লোজ করে ছবিটা তুলব এইভাবে ভালো করে মানে পরিষ্কার করে ছবিটা তুলে নেবো তুলে নেওয়ার পর তারপরে কি করব আমাদের গ্যালারিতে তো সেই ছবিটা সেট থাকবে এরপরে গ্যালারি থেকে সেই ছবিটা খুলে তারপরে কি করব যতটা পারবো জুম করে কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তাতে কী হবে তো আমাদের চোখে যতই সমস্যা থাকুক না কেন বা যতই পাওয়ার থাকুক না কেন আমরা কিন্তু খুব ইজিভাবে যত ছোটো লেখা হোক না কেন আমরা সমস্ত কিন্তু ভাবে দেখে পড়ে তারপরে বুঝে কিন্তু আনতে পারবো এইভাবে যখন আমরা বাজারে যাব যাদের এই চোখের এই প্রচণ্ড পাওয়ার বা এই যে ছোট ছোটো লেখাগুলো চোখে পড়ছে না অবশ্যই তারা এই টিপসটা ফলো করে দেখবে দেখবে অনেকটা কাজে লাগবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে বোতলগুলো অনেক বোতল নষ্ট হয়ে গেছে সেই বোতলগুলো তো আমরা ফেলে দিই আর ফেলে দিলেও কী হয় এই মুটকিগুলো কিন্তু এবার থেকে ফেলবো না কেননা এই মুটকিগুলো দিয়ে মানে বোতলের এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু আমরা ঘরের অনেক কাজ করে নিতে পারবো যেমন ধরো চলো দেখে না যাক বন্ধুরা আমরা কি করব দেখো এখানে আমি তিনটে মুটকে দিয়েছি বা তিনটে মুটকে দিয়ে দেখো এইভাবে যে বোট সাইড যে টেপগুলো আছে সেটা কিন্তু লাগিয়ে নেব তো এখানে আমি বোর্ড সাইড টেপটা এইভাবে কাট করে লাগিয়ে নিচ্ছি আমাদের এমন অনেক জিনিস আছে কি হয় তো আমরা বাজার থেকে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক দাম দিয়ে কিনে আনি আবার অনেক সময় দেখা যায় দাম দিয়ে কিনে আনার পরও সেই সমস্ত জিনিসগুলো কিন্তু টেকসই হয় না আবারও সেই জিনিসটা পুনরায় আমরা কিনতে যাই তাই এটাতে কিন্তু আমাদের সংসার থেকে কিছুটা হলেও খরচ হয় তো আমরা যদি এই যে ঘরের এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে যদি ফেলে না দিয়ে এই ছোটো ছোটো কাজগুলো সহজে করে নিতে পারি এবার দেখো আবার অনেকে কি করি ধরো সে যে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং করার জন্য আমরা যে টাইলস আছে কিচেনের সেই টাইলসগুলো অনেক সময় ফুটো করি আর এই ফুটো করার ফলে কিন্তু অনেক সময় এই টাইলসগুলো ভেঙেও যায় তো এবার থেকে এই টাইলসগুলোর উপরে মানে কোনো ফুটো না করে কি করব বা বাইরে থেকে কোনো আমরা ওয়াল মানে যে হ্যাঙ্গিংগুলো আছে সেগুলো কেনার কোনো প্রয়োজন নেই এইভাবে দেখো একটা মুটকি আর বোর্ড সাইড টেপের সাহায্যে কিন্তু আমরা এই যে যেমন নাকি রুকটি আমরা যেটা দিয়ে ছেঁকি সেঁকি সেটা আমরা এইভাবে রাখতে পারি বা ধরো আমাদের বাড়ির এমন কোনো জায়গা আছে যেখানে এইখানে এরকম রেখে দিয়ে তারপরে ধরো আমাদের বাচ্চার যে আই কার্ড টাইগুলো আছে যেটা নাকি এখানে ওখানে পড়ে থাকে তো সেইগুলো কিন্তু এইভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে কী হবে বলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর যখনই আমরা মানে প্রয়োজন পড়বে তখন কিন্তু খুব সহজেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাবো ছোট্ট টিপস বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি হয় আমরা যখন বাজারে যাই তখন কিন্তু বেশি মূল্যবান জিনিসটা হলো ঘরের চাবি এই ঘরের চাবিটা কিন্তু আমরা কি করি ব্যাগের মধ্যে কিন্তু নিয়ে যাই কিন্তু ব্যাগের মধ্যে যখনই আমরা এই চাবিটা ঢুকিয়ে ফেলি না কেন তখন কি হয় চাবিটা এতটাই নিচে চলে যায় যে আমাদের এই চাবি তো হাতেই আসে না দেখা যায় অনেক সময় বাইরে ঝড় উঠেছে বা কোনো এমার্জেন্সি পারপাস আমাদের বাড়িতে আসতে হয় বা বাড়ির সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমরা তারপরে গিয়ে চাবিটা হাতে পাই কেননা ব্যাগের মধ্যে অনেক জিনিস থাকে যেগুলো কি মানে সেইগুলো হাতে আসতে থাকে তো বন্ধুরা একটা ছোটো টিপস যখনই আমরা এই চা মানে ঘরে তালা লাগাবো তখন কী করবো তো এরকম একটা পিন নিয়ে নিয়েছি এবং পিনটাকে কী করব এই যে আমাদের ব্যাগের যে কোনো একটা সাইডে ঠিক আছে যে কোনো একটা সাইডে এইভাবে কিন্তু পিন করে নেবো পিন করে নেওয়ার পর পিন করে নেওয়ার পর কী করবো তো এরপরে এই যে চাবিটা আছে এই চাবিটা এই সেফটিবিনের মাথার মধ্যে দিয়ে তারপরে গেঁথে দেবো এরপরে আমরা চাবিটাকে ভেতরের মধ্যে রেখে দেবো এবার যখনই আমরা বাইরে থেকে বাড়িতে আসব তখন কিন্তু এই সেফটিবিনটা ধরে টান দিলেই কিন্তু ইজিলি আমাদের চাবিটা হাতের কাছে চলে আসবে তো দেখ দেখতে পাচ্ছ যতই তাড়াহুড়ো থাকুক না কেন আমাদের কিন্তু আর এই চাবিটা নিচের দিকে থাকবে না আর খুব কম সময়ের মধ্যে চাবিটা কিন্তু আমরা পেয়ে যাবো ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের এখন ঘরে সবাই কিন্তু এরকম চশমার খাপ ব্যবহার করে থাকে এবার অনেক সময় দেখা যায় যে এই চশমার খাপগুলো অনেক সময় কিন্তু পড়ে থাকে তো এই তখন এইগুলো কিন্তু আমরা এখানে ওখানে ফেলে দিই বা আর কোনো কাজেই লাগাই না তো থেকে বন্ধুরা এই চশমার খাপগুলো যদি তোমাদের ঘরে থাকে কখনোই ফেলা দেবে না কেননা দেখো আমাদের ব্যাগের মধ্যে এমন অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করি আর যখনই আমরা ব্যাগের মধ্যে ক্যারি করি তখন দেখা যায় যে আমাদের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জিনিসগুলো আমরা সহজে হাতের কাছে পাই না যেমন ধরো লিপস্টিক লিপ বাম হাভেজলিন পেন তারপরে এরকম সিঁদুর তো এইগুলো কিন্তু আমাদের ব্যাগের মধ্যে আমরা অল টাইম ক্যারি করে থাকি তো এই জিনিসগুলো যখন আমরা এই মানে যেরকম চশমার খামটা আছে তখন এর মধ্যে রেখে যদি আমরা ক্যারি করি তাহলে কি হবে এই বাস্কটা আমরা নিয়ে বেরোলেই কিন্তু যখনই আমাদের প্রয়োজন পড়বে না কেন এই বাসকোটা খুলে কিন্তু আমরা ইজিভাবে আমরা সেই জিনিসগুলো পেয়ে যাব। আর ব্যাগের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়েও থাকবে না দেখতেও জিনিসটা খুব ভালো লাগবে ছোট্ট টিপস অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা ওষুধের স্টিপ নিয়ে নিয়েছি এবার তোমরা ভা মানে এই ওষুধটা যে কোনো ওষুধই ইউজ করতে পারো এই না যে তোমাদের আমি এখানে এক্সপায়ারটির ডেট মানে এই ওষুধটা আমার এক্সপায়ার করে গেছে তাই আমি এখানে ওষুধ নিয়েছি তোমরা যদি চাও তাহলে তোমরা রিজেন্ট ওষুধও নিতে পারো তো এখানে দেখো ওষুধ তিনটেকে আমি ভালো করে একটা হামাল ডিস্টা দিয়ে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করতে হবে আর এই ওষুধগুলো কি হয় আমরা কিন্তু ফেলে দিই কেননা সেগুলো আমাদের কাজে লাগে না এক্সপায়ারিটির যেগুলো হয়ে যায় তো ওই জন্যই আমি বলবো যে তোমরা পারতপক্ষে চেষ্টা করবে যে ওষুধগুলো এক্সপায়ার করে গেছে সেই ওষুধগুলো দিয়ে এই কাজগুলো করতে তাতে কি হবে তোমাদের কিন্তু সেরকম অপচয় হবে না আর এই এক্সপায়ার ওষুধগুলো তোমরা তো ফেলেই দিতে তো ফেলে দেওয়া ফেলে না দিয়ে এই ছোট্ট কাজটা তোমরা যদি করে নাও তাহলে কিন্তু সংসারে কিছু কাজে হলেও আসবে তো দেখো এখানে গুঁড়ো করে নিয়েছি এরপরে এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কলগেট মানে যে কোনো ধরনের পেপসুডেন্ট তোমরা এখানে ইউজ করতে পারো তাতে কোনো ব্যাপার নেই এবার কি করবো বন্ধুরা সামান্য জল দিয়ে এই মানে ওষুধের আর এই পেপসোডেন্টের গুঁড়োটাকে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব দেখো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে প্রয়োজন মতো একটু সামান্য জল দিয়ে দেব দেখো এই যে একটু যেহেতু এটা এত মানে ঘনত্ব হয়ে গেছে একটু লিকুইড করে নিতে হবে এরপরে ভালো করে গুলি নিয়ে তারপরে বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে এই লিকুইডটা আমরা কী কাজে লাগাবো এটা কিন্তু দারুণ একটা প্রয়োজনীয় লিকুইড যেটা নাকি আমাদের খুব কাজে আসবে এবং ঘরের যত পোকামাকড় আছে সেগুলো কিন্তু দূর করতে এই লিকুইডটা অনেক সাহায্য করবে তো চলো বন্ধুরা কি করবো সেটা দেখে না যাক তো এখানে কিন্তু আমার এই লিকুইডটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু আমরা যেখানে মুখ ধুই বা বাসন মাজি সেই সমস্ত বেসনগুলো কিন্তু আমাদের ডেইলি পা মানে ডেইলি কিন্তু ইউজ হয় আর এগুলো ইউজ করতে করতে কী হয় রোজ কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না আর এগুলো কিন্তু আস্তে আস্তে নোংরা হতে থাকে তো বন্ধুরা এই যে এই যে লিকুইড আর বিভিন্ন সময় আমরা কিন্তু রেড হারপিক দিয়েও এই বেসিন পরিষ্কার করে থাকি তো রেড হারপিক দিয়ে পরিষ্কার করলে কি হয় আমাদের চজ্জলিত জিনিসটা পরিষ্কার হয়ে যায় কিন্তু কি হয় তো আমাদের এই যে এই যে নলের মধ্যে অনেক সময় কি হয় বিভিন্ন পোকামাকড় বাঁধে যেমন আশোলা ছোটো ছোটো যে কুড়িগুড়ি কুড়ি যে পোকাগুলো সেগুলো বাসা বাঁধে তো তার জন্য কি হয় যখনই রাত হয় তখনই পোকামাকড়গুলো বেরিয়ে আসে তো আর নলটাও কিন্তু আস্তে আস্তে জ্যাম হতে থাকে তো এইভাবে যদি আমরা ওই যে লিকুইডটা দিই এইভাবে বেসিনটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কি হবে এই যে ওষুধের মধ্যে যে এই আর কলগেটের যে রিয়াকশানটা আছে সেটার থেকে এই মানে বেসিনটা তো খুব সুন্দর পরিষ্কার হবে পাশাপাশি কিন্তু কোনো পোকামাকড়ও কিন্তু থাকবে না তো এইভাবে কি করব আমরা রেড হারপিক বা ব্লু হার্পিক ইউজ করার পাশাপাশি যদি এই যে ঘরে থাকে এই এক্সপাইটির ডেটালা ওষুধগুলো দিয়ে যদি এইভাবে বেসিনগুলো পরিষ্কার করে নিতে পারি বেসিনগুলো কিন্তু ভা মানে মুক্ত থাকবে কোনো জাম থাকবে না এর মধ্যে পোকামাকড় থাকবেই না তো এইভাবে দেখো ধুয়ে নিচ্ছি আমার বেসিনটা আগের থেকে দেখো কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে এইভাবেও কিন্তু পরিষ্কার করা যায় এরপরে কি করবো রাত্রিবেলা যখনই ঘুমাতে যাব না কেন এই যে বাকি যে পিঠটা আছে সেটা কী করব যেখানে নলটা আছে সেই নলের মুখের মধ্যে এভাবে ঢেলে দেবো ঢেলে দিলে কী হবে বন্ধুরা সহজে কিন্তু পোকামাকড়গুলো মরে যাবে আর কিন্তু বাইরে আসতে পারবে না আর কলগের দেওয়ার ফলে এখানে মানে একটা শাইনিং ভাব থাকবে আর একটা সুন্দর কিন্তু গন্ধ আসবে তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুরা বলবো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার মধ্যে একটু আমার এই ভিডিও ওটাকে শেয়ার করে দিও আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সো বন্ধুরা আজকের মতো তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিনে চলো টাকা